প্রকাশ্যে প্রেসিডেন্টকে ঠাঁটিয়ে থাপ্পড়, এক বছরের মধ্যে ফের আক্রান্ত ম্যাক্রো। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো নিয়ে বিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিশেষ প্রতিবেদন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে চড় মারার ভিডিও ভাইরাল। ভিডিও অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো রাস্তা দিয়ে হাঁটছিলেন, সেই সময় আচমকাই এক মহিলা তার ওপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাক্রোর গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করে ফরাসি পুলিশ, তার হাত পিছমোড়া করে বেঁধে ফেলা হয়। ভিডিওতে হামলাকারী মহিলাকে অলিভ গ্রিন টি শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। ওই মহিলার পরিচয় জানায়নি ফরাসি পুলিশ। কেন ওই মহিলা ম্যাক্রোর ওপর চড়াও হলেন তাও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফরাসি প্রশাসন। গত বছর অর্থাৎ 2021-এর 8 জুন ফরাসি প্রেসিডেন্টের ওপর একই রকমের হামলার ঘটনা ঘটেছিল, তবে সেবার হামলাকারী ছিলেন লম্বা চুলের এক পুরুষ। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ড্রোমে প্রদেশের ট্রাইন দ্য হারমিটেজ নামের ছোট্ট একটি শহরতলিতে যাচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর আগে রাস্তাতেই আক্রান্ত হন ইমানুয়েল ম্যাক্রো। 2021-এর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। ফুটেজে হামলাকারীকে প্রেসিডেন্টের হাত চেপে ধরে রাখতে দেখা গিয়েছিল, এরপরই ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় মারেন। শুধু তাই নয়, প্রেসিডেন্টের সামনেই স্লোগান দিতেও শুরু করেছিলেন তিনি। ওই ঘটনায় মোট 2 জনকে গ্রেফতার করেছিল ফরাসি প্রশাসন। তবে কেন তারা প্রেসিডেন্ট ম্যাক্রোর ওপর হামলা চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর বিবৃতি দিয়েছে ম্যাক্রো প্রশাসন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করেছে তারা। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিভাবে ওই মহিলা এত কাছে চলে এলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই সময় ম্যাক্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ও নিরাপত্তা রক্ষীদের জবাব তলব করা হয়েছে, পাশাপাশি বাড়ানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায়। উল্লেখ্য, 2 দিন আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ম্যাক্রো। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমালোচনা করলেও রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিতে পারেনি। 14টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানায়। ক্ষেপণাস্ত্রটি জাপানের উপকূল থেকে 125 মাইল বা 200 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার শুক্রবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তাদের একেবারে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এটির যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তেজনা সৃষ্টি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সুস্পষ্ট হুমকি সৃষ্টি করছে। পিয়ংইয়ং আগের যে কোনো বছরের তুলনায় 2022 সালে অনেক বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। চলতি মাসেই উত্তর কোরিয়া স্বল্প, মাঝারি ও দূরপাল্লার 30টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2006 সাল থেকে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ড নিয়ে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রায় 12টিরও বেশি প্রস্তাব পাশ করেছে। এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র আরও শাস্তি দেওয়া থেকে পিয়ংইয়ংকে রক্ষার ব্যাপারে বেইজিং ও মস্কোকে দোষারোপ করে। পশ্চিমা এক কূটনীতিক এএফপিকে বলেন, চীন ও রাশিয়া বিবৃতিতে তাদের নাম না রাখার কথা বলেছে। গত মে মাসে চীন ও রাশিয়া আগের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন নেতৃত্বাধীন এক এক প্রচেষ্টায় ভেটো ক্ষমতা প্রয়োগ করে।